হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিতাকে নিয়ে এবং জিতার আপকামিং প্রজেক্ট বুমেরাংকে নিয়ে, এবং যে প্রজেক্টটা কিন্তু আলটিমেটলি মুক্তি পাচ্ছে 7th of June। তো একটা বিষয় তোমরা যদি খেয়াল করে দেখো, সেই বিষয়টা হচ্ছে জিতা কিন্তু রিসেন্ট টাইমে এবং গত কয়েক বছর ধরে কিন্তু প্রচুর গ্রামে গঞ্জে কিন্তু শো করছেন, এবং সেই শোতে তিনি কিন্তু তার যে আপকামিং প্রজেক্টগুলো আসছে সেই প্রজেক্টের কিন্তু দুর্দান্তভাবে প্রমোশনগুলো করছেন, যেটা তার আপকামিং প্রজেক্টের হাইপ বা আমরা যাকে ক্রেজ বলি সেটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করছে। তো বিষয়টা একটুখানি খুলে বলাটা কিন্তু দরকার। তো রিসেন্ট টাইমে আমরা কিন্তু দেখছি অঙ্কুশদার ক্ষেত্রে, যে অঙ্কুশদা যে বিষয়টা করছে সেটা কিন্তু জিদ্দার অ্যাটলিস্ট দেখে, এবং জিদ্দা রিসেন্ট টাইমে মানে প্রচুর গ্রামে গঞ্জে কিন্তু শো করছে, এবং সেইভাবে কিন্তু অঙ্কুশদাও কিন্তু একদম ডাউন টু আর্থ হয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে মিশে শো করছে শুধুমাত্র কিন্তু মির্জার জন্য, যাতে করে মির্জা গ্রামে গঞ্জের এবং মানে মফস্বল এলাকার মানুষদের সঙ্গে মিশতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সেই এলাকা যারা দেবদাকে, অঙ্কুশদাকে, জিদ্দাকে স্টার থেকে সুপারস্টার বানিয়েছে তাদের মধ্যে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে ক্রেজ সৃষ্টি করতে পারে। এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু মেন উদ্দেশ্য, এবং এটা অঙ্কুশদা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হচ্ছে রিসেন্ট টাইমে, তেমনিভাবে কিন্তু জিদ্দাও কিন্তু প্রচণ্ড কিন্তু সাকসেসফুল হচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা যদি একটু ভালো করে দেখি, গত কয়েক বছর ধরে বাজি এসছে, রাবণ এসছে, মানুষ, চেঙ্গিস, যে প্রজেক্টটি আসুক না কেন একমাত্র চেঙ্গিসের সময় এটা প্রচণ্ড ভালো কিন্তু প্রমোশন হয়েছিল প্যান ইন্ডিয়া লেভেলে, কিন্তু বাদ বাকি কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু সেইভাবে প্রমোশনস হয়নি, এবং বিশেষ করে মানুষের ক্ষেত্রে তো হয়ইনি, এবং মানুষ সেই লেভেলে কিন্তু ক্রেজ সৃষ্টি করতে পারেনি। তো এই বিষয়টা না জিদ্দা হয়তো নোটিস করেছে, এবং এমন একটা প্রজেক্ট নিয়ে আসছে যে প্রজেক্টটা ফ্যামিলি নিয়ে কিন্তু মানুষ দেখতে পারবে, এবং যার মধ্যে মাস মোমেন্টস বলি, কমেডি বলি, অ্যাকশন বলি, সব কিছুই কিন্তু ভরপুর থাকতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে সায়েন্স ফিকশনস যে জনরাটা একটা নতুনভাবে কিন্তু এক্সপ্লোর হবে। তো সেই বিষয়গুলোর দিকে দেখলে জিদ্দা কিন্তু এই সমস্ত গ্রামেগঞ্জের শোতে বুমেরাঙ্গের প্রমোশনটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে করছে, এবং রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম এবং আমার চোখে পড়লো, যে ভিডিওটা দেখার পরে একটা হিউজ চাঙ্ক অফ অডিয়েন্স, একটা প্রচুর অডিয়েন্সের কাছে, এবং গ্রামেগঞ্জের দিকে জিদ্দার ফ্যান ফলোয়িং কিন্তু হিউজ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত অডিয়েন্সের সামনে যখন জিদ্দা বুমেরাংকে নিয়ে কথা বলে, যখন তিনি বলছেন যে আমার 7th of June একটা নতুন ছবি আসছে বুমেরাং, আপনারা দেখতে যাবেন, তো এটা না ফেসবুক প্রমোশনের থেকে অনেক বেশি কিছু। ফেসবুক প্রমোশন তো একটা সাধারণ মানে গুটি কয়েক দর্শকের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে গিয়ে ফেস টু ফেস যে এই যে প্রমোশনটা, এইটা অডিয়েন্সের মধ্যে অনেক বেশি কিন্তু ইম্প্যাক্ট ফেলে, যেটা কিন্তু জিদ্দা রিসেন্ট টাইমে কিন্তু করছে বুমেরাঙ্গের জন্য, এবং যেটা সত্যি বলতে প্রচণ্ড ইম্প্যাক্টফুল হবে, এবং সাধারণ অডিয়েন্সকে জিদ্দা নিজে মুখে জানাচ্ছে যে আমার একটা প্রজেক্ট আসছে 7th of June মুক্তি পাচ্ছে, এবং সেই প্রজেক্টটা আপনারা দেখতে আসুন, এর থেকে ভালো প্রমোশনস কী হতে পারে। তো এটাই মেনলি বলার ছিল। তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।